মাননীয় মুখ্যমন্ত্রী সবসময়তেই ছুতো খোঁজেন প্রোগ্রামকে ভেস্তে দেওয়ার, সারা পৃথিবীর মানুষের সামনে দেখিয়ে দিলেন উনি কতটা অসহযোগিতা করেন সবসময়তে কেন্দ্রের সাথে। পাবলিসিটি ছড়াতে চাইছিলেন যে ট্রেনটি ওনারই বানানো আর উনি দিয়েছেন, হলো না যখন তখন উনি এই অসভ্যতামিটা করলেন, স্টেজে গেলেন না, কেন গেলেন না, কারণটা কি? মঞ্চে না উঠে অসভ্যতামিটা করলেন মুখ্যমন্ত্রী। বন্দে ভারত অনুষ্ঠান মঞ্চে না ওঠার কারণে মুখ্যমন্ত্রীকে এমনই ভাষায় আক্রমণ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন মুখ্যমন্ত্রী পাবলিসিটি ছড়াতে চেয়েছিলেন, ট্রেনটি ওনারই বানানো আর উনিই দিয়েছেন, হলো না যখন তখন অসভ্যতামিটা করলেন বলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অগ্নিমিত্রা পালের। মঞ্চে উঠলেন আজকে রাজ্যের জন্য এত বড় দিন, কি বলবেন? ফোনটা পেছনে করুন। মাননীয় মুখ্যমন্ত্রী আসলে সবসময়তেই ছুতো খোঁজেন প্রোগ্রামকে ভেস্তে দেওয়ার, এত সুন্দর একটি প্রোগ্রাম সেখানে উনি আবার করে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর মানুষের সামনে দেখিয়ে দিলেন যে উনি কতটা অসহযোগিতা করেন সবসময়তে কেন্দ্রের সাথে। বোধহয় উনি এই পাবলিসিটি ছড়াতে চাইছিলেন যে ট্রেনটি ওনারই বানানো আর উনি দিয়েছেন, কিন্তু সেটা হলো না যখন তখন উনি যেরকম মিউজিক্যাল উনি জাস্ট এই অসভ্যতামিটা করলেন, স্টেজে গেলেন না, কেন গেলেন না, কারণটা কি? আজকে যারা ছিলেন দর্শকে তারা জয় শ্রীরাম বলছেন বলে, জয় শ্রীরাম তো ভগবানের নাম, না বলার তো কোনো কারণ আমি দেখি না। আপনার লোকেরা বা বাংলার মানুষ অনেকেই যদি জয় বাংলা বলে, আমরা যদি ভারত মাতা কি জয় বলি, তাহলে জয় শ্রীরাম, জয় মা দুর্গা, জয় মা কালী বলার অসুবিধাটা কোথায়? আপনি তো হিন্দু মহিলা, এখানে তো অসুবিধা হবার কথা নয়। বাট কারণটা কি আমি জানি না, উনি প্রতি পদক্ষেপে ওনার যে অসহযোগিতা উনি দেখাতে চান, আর ওনার এই অসভ্যতামিটা আবার সারা ভারতবর্ষের মানুষ কেন সারা পৃথিবীর মানুষ আবার দেখলো যে কতটা অসহযোগিতায় নন কোঅপারেশন মুভমেন্টে চলছে এই ওয়েস্ট বেঙ্গল টিএমসি গভর্নমেন্ট।